আদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে এই অসময়ে আপনাদেরকে আহ্বান জানিয়েছি বলে আমি দুঃখিত, কিন্তু একটা বিষয় যা ইতিমধ্যে আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করেছে, যে বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে উপস্থাপন করতে চাই। আপনারা অনেকেই দেখেছেন যে আজকের পত্রিকায়, বিশেষ করে যুগান্তরে এবং ইত্তেফাকে একটি সংবাদ পরিবেশিত হয়েছে। যুগান্তরের একদম প্রথম শিরোনামই বেরিয়েছে, শিরোনামটি এইরকম, প্রত্যাহার হচ্ছে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক। এই সংবাদে আমরা এবং গোটা জাতি বিস্মিত এবং উদ্বিগ্ন হয়েছে। জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, শুধু তাই নয়, তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধ করেছেন, এবং স্বাধীনতা পরবর্তীকালের সরকার তাকে বীরোত্তম উপাধিতে ভূষিত করেছে তার অবদানের জন্য। এবং সেই থেকেই কিন্তু বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চেনেন। এরপরে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি স্বাধীনতাকে সুসংহত করেন এবং জাতি হিসেবে বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থার যে নিগুড় একটি বন্ধন চাপানো হয়েছিল সেখান থেকে বের করে নিয়ে এসে, তলাবিহীন ঝুরি যে অপবাদ ছিল সে অপবাদ থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র এবং মুক্ত বাজার অর্থনীতির একটা বৈপ্লবিক পরিবর্তন তিনি শুরু করেছিলেন, সূচনা করেছিলেন। বাংলাদেশকে বিভাজনের রাজনীতি থেকে বের করে নিয়ে এসে ঐক্যের রাজনীতিতে সামনে নিয়ে এসেছিলেন এবং উৎপাদন, উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতির সুবাতাস তিনি বইয়ে দিয়েছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা তিনি দিয়েছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা তিনি দিয়েছিলেন এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা দরকার সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তিনি গড়ে তোলা শুরু করেছিলেন। এবং অতি অল্প সময়ের মধ্যে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। সেই স্বপ্নটি ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের, এবং তারই অবদানস্বরূপ 2003 সালে নির্বাচনের মধ্য দিয়ে বৈধভাবে নির্বাচিত সরকারের একটি মন্ত্রিসভা কমিটি, যেটা পদক বিতরণ করার জন্য সুপারিশ করে থাকেন, সেই কমিটি একই সাথে স্বাধীনতার সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে, বাংলাদেশের জাতি নির্মাণে অসাধারণ অবদান রাখার জন্যে প্রয়াত শেখ মুজিবুর রহমান সাহেব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে এই মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ করেছিলেন। পরে সেটা মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল, তাদেরকে পদক প্রদান করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পদক এবং সেই সংক্রান্ত নথি জাদুঘরে রাখার সিদ্ধান্ত হয়েছিল, সেটা জাদুঘরে এখনো রাখা আছে। আজকে অত্যন্ত হতাশার সঙ্গে এবং দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে এই সরকার, যারা সেই ঐক্যের রাজনীতিকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে গোটা জাতিকে বিভাজনের রাজনীতিতে সেদিন নিয়ে আসেন, গোটা জাতিকে বিভক্ত করে ফেলছে। এবং আপনি দেখেন যে আজকে তাদের একটাই মাত্র সচেতনভাবে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা এই জাতিকে বিভাজনের রাজনীতির দিকে পুরোপুরি ঠেলে নিয়ে যাচ্ছে। সামরিক ক্ষেত্রে শৌর্যবীর্য ছাড়া আর কোনো ক্ষেত্রে মেধা, মনীষা, কৃতিত্ব, যোগ্যতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসাবে দেশি বিদেশি কাউকেই রাষ্ট্রীয় কোনো খেতাব, পদক ও ভূষণে বিভূষিত করাকে স্বাধীনতার পর আওয়ামী লীগ সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল 72-তে।
একাডেমিক অনার ছাড়া বিদেশ থেকে কোনো সম্মাননা অর্জনকেও রাষ্ট্রপতির প্রাক অনুমোদন গ্রহণের শর্ত যুক্ত করেছিল তারা। জিয়াউর রহমান রাষ্ট্রীয় সম্মাননার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন। এই বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি 1977 সালে দেশে প্রথম স্বাধীনতা পদক ও 21শে পদক প্রবর্তন করেন। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রেখেছেন তাদেরকে স্বাধীনতা পদক এবং 21শে পদক প্রদান করা হয়েছে। শুধু আওয়ামী লীগ নয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারই 2003 সালে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে স্বাধীনতা পদকে ভূষিত রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা প্রদান করে। সেবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দুজনকে এই স্বাধীনতা পদক দেওয়া হয়। এটা ছিল বাংলাদেশে রাজনৈতিক পরম ঔদার্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সম্পূর্ণ বৈধভাবে নির্বাচিত একটি সাংবিধানিক সরকারের দেয়া এই সম্মাননা বর্তমান বিতর্কিত আওয়ামী লীগ সরকার, যাদের নির্বাচন নিয়ে শুধু প্রশ্ন নয়, জনগণ সবাই জানে যে এই নির্বাচন ছিল সম্পূর্ণভাবে একেবারে জনগণের কোনো রকম অংশগ্রহণ ছাড়াই সেই নির্বাচনের মধ্য দিয়ে তারা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে। তারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পদক মন্ত্রিসভা বৈঠকে বাতিল করার সিদ্ধান্ত হয়েছে শুনছি। আমরা মন্ত্রিসভা বলতে বোঝাচ্ছি ওই কমিটিটা, তারা নাকি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যিনি পদক প্রবর্তন করলেন তিনি বাদ, কিন্তু পদক থাকবে, তার কীর্তিও থাকবে। এটা যে কত বড় সংকীর্ণতা এবং আত্মঘাতী নোংরা কাজ সেটা আওয়ামী লীগ যেদিন বুঝবে সেদিন আর শোধরাবার সুযোগ হয়তো থাকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আওয়ামী লীগের দলীয় মূল্যায়ন আমরা সকলেই জানি, কিন্তু দলীয় মূল্যায়নে রাষ্ট্র চলে না, রাষ্ট্র সকলের। এই রাষ্ট্রকে যদি দলীয় বানাতে চান তখন রাষ্ট্র থাকবে, দলই থাকবে না। জিয়াউর রহমান ইতিহাসে শুধু নয়, বহু মানুষের হৃদয়ে আছেন পরম শ্রদ্ধায়। কাজেই তিনি স্বমহিমায় উদ্ভাসিত হয়ে মর্যাদার আসনে ফিরবেন অবশ্যই। তবে যারা গায়ের জোরে নোংরাভাবে তাকে মুছতে চাইছেন তাতে তিনি ফিরলে হয়তো একইভাবে তারাও মুছে যেতে পারেন। একটি কথা আমি খুব স্পষ্টভাবে আপনাদের বলতে চাই, যেটা আমরা বারবার করে বলে আসছি, যে বাংলাদেশে আওয়ামী লীগ এখন যে রাজনীতি করছে এ রাজনীতি বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে চলেছে। আমাদের গোটা জাতির সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি এখানে প্রতিষ্ঠা করেছিলাম, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম, যেটা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারও আগে একদলীয় শাসন ব্যবস্থা যেটা আওয়ামী লীগ করেছিল বাকশাল, সেটাকে পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্র কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই শুরু করেছিলেন। আজকে সেই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে মানুষের সমস্ত স্বাধীনতাকে হরণ করে নিয়ে বাক স্বাধীনতা থেকে শুরু করে সংগঠন করবার স্বাধীনতা, লেখার স্বাধীনতা সব কিছুই হরণ করে নেওয়া হয়েছে। সেই অবস্থায় আজকে বাংলাদেশকে নিয়ে গিয়ে আওয়ামী লীগ চরম বিপদের মুখে, চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আমরা সব সময় ঐক্যে রাজনীতি করেছি, আমরা ঐক্যে বিশ্বাস করি। আজকে যে সমস্ত সংকটগুলো বাংলাদেশের উপরে চেপে বসেছে, একদিকে গণতন্ত্রহীনতার সংকট, অন্যদিকে জঙ্গিবাদের সংকট, এই সংকট থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র পথ সেটা হচ্ছে গণতন্ত্র এবং আরও গণতন্ত্র। গণতন্ত্র কেড়ে নেওয়া নয়, অধিকার কেড়ে নেওয়া নয়। তাই আমরা আবারও বলতে চাই যে এই ভয়াবহ পথ থেকে সরে এসে আপনারা জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করবার জন্যে, মানুষের হৃদয়কে ভালোবাসবার জন্যে আপনারা অবশ্যই গণতন্ত্রের পথে ফিরে আসুন, স্বাধীনতা ফিরিয়ে দিন, অধিকারগুলোকে ফিরিয়ে দিন এবং ঔদার্যের পথে এসে আরও আরও বেশি করে গণতন্ত্র দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই এই সংকটগুলো মোকাবেলা করে একটা শক্ত ভিতের উপরে দাঁড় করবার সুযোগ করে দিন। অন্যথায় কোনোদিনই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, অন্যথায় জাতি আপনাদেরকে একদিন এর জন্য জবাব দিতে আপনাদের জাতির সামনে করতেই হবে। ধন্যবাদ আপনাদের।